দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া, খুব সুন্দর নাম। তো সুমাইয়া আপা, আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? ভারতে চলে গেছে, বাবা আরেকটা বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, মা ভারতে চলে গেছে, বাবা এর মধ্যে একটা বিয়ে করে ফেলছে নাকি? তো তাদের সাথে কি ঝগড়া বিবাদ লাগিয়ে থাকতো নাকি? তাদের সাথে কি আপনার বাবা মার সাথে কি ঝগড়াঝাটি লেগে থাকতো যে আলাদা হয়ে গেল? আচ্ছা আচ্ছা, ছোটবেলার অবস্থা আর কি, না যখন আপনি বুঝেন নাই তখনকার এরকম ঝামেলা হয়েছিল নাকি? আচ্ছা, তখন থাকেন কার কাছে? দাদির কাছে থাকেন। তো বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে শাদী হয়নি। তো বিয়ে শাদী করবেন? জি, বিয়ে শাদী করব। কেমন মানুষ পেলে করবেন? যে আমার মনে দুঃখ কষ্ট বুঝে যে আমার পাশে থাকতে পারবে, সেরকম মানুষ পাইলে আমি বিয়ের সাথে বসবো। আচ্ছা, ভালো কথা বলছেন। পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করতে পারেন? করতে পারেন না, নিজের নাম ঠিকানায় যা লিখতে পারি। মোটামুটি নাম ঠিকানা লিখতে পারেন? তো পড়াশোনা করলে ভালো এক জায়গায় বিয়ে হইতো না? হয়তোই তো ভাইয়া, তো অল্প বয়সে তো আর বিয়ে করার ইচ্ছা ছিল না, এখন মনে কর না করেও উপায় নাই। এখন এর জন্যই তো প্রতিবেদনে শুনতে আইছি যে আমার দুঃখ কষ্ট বুঝে আমার পাশে থাকতে পারবে, আমি বিয়ের সাথে বসে যাবো। আচ্ছা, তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো? আমার ফোন নাম্বার আছে, বলতে পারেন? জি বলতে পারি, আপনিই বলে দেন ভাইয়া। আমি বলবো। নাম কি বললেন? সময়। দর্শক, আপনার যে সময়ের পাশে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01927250038। আমি নাম্বারটা আবারও বলছি, 01927250038। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।